আজকের ভিডিওতে এমন একটি গল্প বলতে চলেছি যেটা বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। গল্পটা দুজন ভাইয়ের। দুই ভাই ছোটবেলা থেকেই একই স্কুলে একই কলেজে পড়াশোনা করেছে। তাদের জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল। দুই ভাই পড়াশোনাতেও ভালো ছিল। দুজনেই ভালো পার্সেন্টেজ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। এবার তারা দুজনেই চাকরি খোঁজা শুরু করলো। দুজনেরই স্বপ্ন ছিল বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করা। অনেক ছোটাছুটি করার পর দুই ভাই চাকরি পেল। প্রথম ভাই একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেল এবং তার প্যাকেজ ছিল বছরে 20 লাখ টাকা। অন্যদিকে দ্বিতীয় ভাই একটা ছোট্ট কোম্পানিতে মাসে 10,000 টাকা মাইনের একটা চাকরি পেল। তাই দ্বিতীয় ভাই এটা ভেবে দুঃখ পেল যে আমিও তো অনেক পরিশ্রম করলাম কিন্তু সামান্য মাইনের একটা ছোট্ট চাকরি পেলাম। কিছুদিন পর দুই ভাই ছুটি পেয়ে বাড়ি আসলো। দ্বিতীয় ভাই এখনও দুঃখী ছিল। তাকে দেখে তাদের বাবা বুঝতে পারল যে সে কেন দুঃখী। তাদের বাবা তাদের দুই ভাইকেই কাছে ডাকলো এবং দুজনকেই একটা করে পেরেক ও হাতুড়ি দিল এবং বলল, সামনের দেওয়ালে যে পিলারটা দেখছো ওই পিলারে পেরেক পুঁতে আসো। দুজনেই নিজের নিজের হাতুড়ি দিয়ে পিলারে পেরেক পোঁতা শুরু করলো। প্রথম ভাই মানে যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিল সে খুব অল্প সময়েই পিলারে পেরেক পুঁতে দিল। কিন্তু দ্বিতীয় ভাই পেরেক পুঁততে পারল না। তার পেরেকের সামনে লোহার রড চলে আসায় হাতুড়ির আঘাতে তার পেরেক বেঁকে গেল। এবার তাদের বাবা দ্বিতীয় ভাইকে কাছে ডাকল এবং বলল, তুমি তোমার ভাইয়ের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওনি কেন জানো? তোমার ভাই যখন পেরেক পুঁতছিল তখন তার পেরেকের সামনেও লোহার রড পড়েছিল, কিন্তু সে তখন পেরেকটা একটু সরিয়ে পুঁতেছিল আর তার ফলে সহজেই তার পেরেকটা দেয়ালে ঢুকে গেল। কিন্তু তোমার পেরেকের সামনে লোহার রড আসলো আর তুমি ওই একই জায়গায় পেরেকটাকে আঘাত করলে আর সেই কারণে তোমার পেরেকটা বেঁকে গেল। তুমি তোমার জীবনেও এই একই ভুল করেছো। তোমার লক্ষ্য ঠিক ছিল কিন্তু তুমি একই রাস্তায় হেঁটেছো। তুমি কখনো রাস্তা পরিবর্তন করার চেষ্টা করনি। তুমি এটা কখনো ভেবেই দেখোনি যে তুমি যে পদ্ধতিতে পরিশ্রম করছো সেটাও ভুল হতে পারে। এই ছোট্ট গল্পটা আমাদের একটা বিরাট বড় মেসেজ দেয়। অনেক সময় আমরাও আমাদের লাইফে এই ভুলটা করি। একইভাবে বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরও রাস্তা পরিবর্তন করার এবং পরিশ্রম করার পদ্ধতি বদলানোর কথা ভাবি না, কিন্তু হয়তো পদ্ধতি পরিবর্তনের পরেই সফলতা পাওয়া যাবে। তাই বারবার চেষ্টা করার পরও কোনো কাজে যদি সফলতা না পেয়ে থাকেন তাহলে নিজের লক্ষ্য পরিবর্তন না করে লক্ষ্য পূরণের রাস্তা পরিবর্তন করুন, পরিশ্রম করার পদ্ধতি পরিবর্তন করুন, দেখবেন অবশ্যই সফল হবেন। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর এই ভিডিওটা আপনার চেনা পরিচিত সেই মানুষদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা তাদের স্বপ্ন পূরণের জন্য স্ট্রাগল করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকুন।